আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে এনটিভি হাইলাইটস এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে আমানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে, আসবো ফিরে আবারো তোমারই টানে, আসবো ফিরে আবারো তোমারই টানে। ও যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে, যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো। তোমাকে আমার মনে থাকবে প্রবল। আমাকে মনে না রেখে তোমার পাশে রাখতে। যদি পরের জন্ম হয় তাহলে আমি কথা দিলাম যে তোমাকেই পাশে রাখবো। যদি পরের জন্ম থাকে অথবা যদি আমি পরের জন্মে জন্মাই তাহলে আমি প্রোপেল না হয়ে রাতিন হয়ে জন্মাতে চাই। কেন? কারণ আমিও চাই তোমার মতো একটা মেয়ে আমার জন্য পাগল থাকো। তুমি একটা জিনিস খেয়াল করেছো, রাতিন কিন্তু খুব লাকি একটা ছেলে। মানে আমিও না ওর মতো লাকি হতে চাই। চারদিক থেকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। রাত 9:00 প্রচার হবে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান রঙিন পাতা। রাত 11:30 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান ক্রিয়েশন এন্ড জয়। এখনো কিছু কথা হয়নি বলা। ক্রিয়েশন এন্ড জয়, আমি শাফিন আহমেদ আপনাদের সামনে নিয়ে এসেছি এই অনুষ্ঠানটা। গান সৃষ্টি, ভিডিও তৈরি, ভিডিও নির্মাতা থাকবেন, উদীয়মান তরুণ সঙ্গীত শিল্পীরা থাকবেন, তাদের গান শুনবো, তাদের ভিডিও দেখবো। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা ভাইয়া। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। যেই ফুটবল বিশ্বকাপ জোয়ারে ভাসছে পুরো বাংলাদেশ, সেই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো। আপনি কোন দলকে সমর্থন করছেন? আমি আসলে ব্রাজিলের ভক্ত, ব্রাজিলকে সমর্থন করছি। আর এবারের বিশ্বকাপটা অন্যান্য বিশ্বকাপের চেয়ে আলাদা এই কারণে, এখনো পর্যন্ত মানে অলমোস্ট প্রতিটা গ্রুপের দুটো করে খেলা হয়ে গেছে, একটা করে ম্যাচ বাকি। বিশ্বকাপ কিন্তু এখনো ওপেন। মানে গতকাল জার্মানি এক ধরনের টেনশনে আছে, আর্জেন্টিনা ইভেন দো ব্রাজিলও কিন্তু এক ধরনের টেনশনে আছে যে ম্যাচ যদি এই দিক সেদিক হয়ে যায় তাহলে আউট হয়ে যেতে পারে, মানে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না বড় দলগুলো। ছোট দলগুলো খুব ভালো করছে, অ্যাজ ইফ বেলজিয়াম, তারপরে সুইডেন কালকে ভালো খেলেছে, ইংল্যান্ড আজকে ম্যাচ আছে, পর্তুগাল, মানে দ্বিতীয় সারির দলগুলো এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ বেশ ওপেন। এবং কি মনে হচ্ছে এই যে উত্তেজনাটা, ফুটবলের যে উত্তেজনাটা এখনো পর্যন্ত, যে সবকিছুই একটা মানে বলা যায় যে মানে প্রেডিক্ট করা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? আমার যেটা মনে হচ্ছে, আমি চাই ল্যাটিন আমেরিকাতে কাপটা যাক, যদিও সেটা মানে ইউরোপ থেকে বিশ্বকাপটা বা ল্যাটিন আমেরিকাতে যাওয়া খুব ডিফিকাল্ট, কারণ দুটো দলই আছে দাবিদার, আর্জেন্টিনা আর ব্রাজিল ল্যাটিন আমেরিকায় নেওয়ার মতো। কিন্তু সেক্ষেত্রে মনে হয় না, দুটো দলের অবস্থাই ভালো না। আমি নিজে যদিও ব্রাজিলের সমর্থক কিন্তু ব্রাজিলের অবস্থা খুব ভালো না এখন, ওদের খেলায় রিদমটা দেখতে পাইনি, আর আর্জেন্টিনার অবস্থা তো আরও খারাপ। আমি আশা করি যে এই দুটো দলই হয়তো ফাইট করে শেষ পর্যন্ত নিতে পারবে ল্যাটিন আমেরিকায় কাপটা। এবং তারকা যে খেলোয়াড় যারা খেলছেন বিভিন্ন দলে, তারা কেমন খেলছেন বলে আপনি মনে করেন? তারকা খেলোয়াড় তিনজনের কথা যদি বলি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, তিনজনের মধ্যে দুইজন এ যাবৎকাল পুরোপুরি ফ্লপ, মেসি এবং নেইমার।
CR7 মানে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো পর্যন্ত 4টা গোল করে সর্বোচ্চ গোল তালিকায় আছে। একটা ম্যাচ ড্র করেছে স্পেনের সাথে 3-3, আর একটা ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল, সো সেকেন্ড রাউন্ডে গিয়েছে। এছাড়া মানে ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন ফুটবল বিশ্বকাপে? পর্তুগালের আমার কথা বললে পর্তুগাল ম্যাক্সিমাম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। আচ্ছা, এবং ফেসবুকে গত কয়েকদিন অনেক বন্ধুদের সাথে এক ধরনের চিৎকার চেঁচামেচি হয়েছে, ওয়ার্ল্ড বিশ্বকাপ ফুটবলে র্যাঙ্কিং কিছু না, র্যাঙ্কিং কিছু না। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, র্যাঙ্কিং একটা বড় ফ্যাক্টর, এবং বন্ধুরা আপনারা দেখবেন সেমিফাইনালে কিন্তু র্যাঙ্কিংয়ের 1 থেকে 10 এর মধ্যে 4টা দলই যাবে, অন্য দলগুলো যেতে পারবে না, কারণ এটা বিশ্বকাপ ফুটবল, বুঝতে হবে। আর ব্রাজিলের সমর্থক হিসেবে এখন আপনার কেমন লাগছে? গত খেলায় তো ব্রাজিল জিতে গেল, এখন কি মনে হচ্ছে ব্রাজিলকে নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তো বলতে চাই ব্রাজিল এবার হেক্সা মিশন জয় করতে এসেছে, 6 নম্বর বিশ্বকাপটা এবার হয়তো পেয়েই যাবে। আর হয় কি যে ফুটবল একটা রিদমের খেলা, তো যেমন প্রথম ম্যাচে ব্রাজিল একেবারেই মানে এটা কি বলো সহজ ছিল না, নিজেরাই খেলতে পারেনি, অগোছালো ছিল। নেক্সট ম্যাচে হ্যাঁ একটু রিদম ফিরে পেয়েছে, আর ওদের কি প্লেয়ার যে নেইমার, আমার মনে হয় যে ব্রাজিলের জন্য এখন, যদিও আমি ব্রাজিলের সমর্থক, নেইমারই ব্রাজিলের জন্য একমাত্র ডিস্টার্ব, কারণ সবাই নেইমারের দিকে ফোকাস করছে, অথচ নেইমার ছাড়াও ব্রাজিল কিন্তু খুব ভালো টিম। নেইমারের সাবস্টিটিউট যিনি আছে তাকেও যদি খেলায় রেগুলার, সেও কিন্তু খুব ভালো প্লেয়ার। সো আমার মনে হয় নেইমারই ডিস্টার্ব, নেইমারের কারণেই রিদমটা ফিরে পাওয়া না পাওয়ার একটা বিষয় ঘটছে। এবং নেইমারকে ড্রপ করে যদি ব্রাজিল একটা ম্যাচ খেলে, সার্বিয়ার সাথে যদি খেলে লাস্ট ম্যাচ, যদিও সার্বিয়া খুব টাফ টিম, তারপর আমার মনে হয় টেকনিক আর ট্যাকটিক্স দিয়ে ব্রাজিল বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, এরকম একটা পরিস্থিতি চলছে এবং টান টান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে, জানি না কি হবে। আমরাও আশাবাদী যে আপনার জন্য, যে ব্রাজিল যেন আপনার মতে কাপটা পেয়ে যায়। যাই হোক, আমরা শতাব্দী ওয়াদুদের কাছে তার অভিনয় প্রসঙ্গে ফিরে আসি। একেবারে শুরুর থেকে জানতে চাইবো সংগীত পদযাত্রা। তখন আমরা একটা থিয়েটার দলে কাজ করতাম, আর্তনাদ থিয়েটার, আমাদের যিনি নাট্যগুরু, যার কাছে হাতে কলমে আমাদের থিয়েটারের অভিনয় শুরু, শহীদুল আলম সাচ্চু, উনিও নাটকটা একটা অভিনয় করেছিলেন, এবং ওই নাটকটা ক্ষমাহরণ ছিলেন আমাদের গ্রিন রোডেরই অধিবাসী, উনি বলেছিলেন যে একটা স্কুলের বাচ্চাদের জন্য স্কুলের বাচ্চা লাগবে। তখন আমরা ছোট 7-8 এরকম পড়ি, তা সাচ্চুই আমাদের দলের শিশু বিভাগ ছিল আর্তনাদ থিয়েটারের, তো শিশু বিভাগের সবাইকে নিয়ে গিয়েছিল। তো ওইখানেই তা আমার কি মনে হয় 1 না 2টা ডায়লগ ছিল ক্লাসরুমে, অনেক লোক, অনেক ছাত্রছাত্রীরা বসা, গ্রামের একটা ক্লাসরুম, ওইখানে 1 না 2টা ডায়লগ ছিল। আর আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট যে সমাপ্তি মাসুক, ও ওইখানে একটা মেজর রোল করেছিল ওই নাটকে। আচ্ছা, সো ওইটাই আমার টেলিভিশন মানে ক্যামেরার সামনে আমি প্রথম দাঁড়ানো। এবং এত বছর হয়ে গেছে আপনার মঞ্চ নাটকে অভিনয় করতে করতে, তো এই পর্যায়ে এসে আপনি যেই যেই অনেকগুলোতে অভিনয় করেছেন, এখন এসে কি মনে হচ্ছে আপনার কাজের জায়গাটায়, আপনি কতখানি স্যাটিসফাইড, বা কি কি কাজ করছেন যেগুলোর মধ্যে আপনি আশাবাদী দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতে আরও ভালো কাজ হবে? মঞ্চের কথা যদি বলেন তাহলে আমি বলবো, মঞ্চের জায়গায় না, আমি এখনও চ্যালেঞ্জটা একদম প্রথম দিনের মতোই অনুভব করি। যেমন একটা শো শুরু হওয়ার আগে ফার্স্ট বেল যখন বাজে, 3টা বেলের পর নাটক শুরু হয়, ফার্স্ট বেলের পরে এক ধরনের টেনশন অনুভব হয়, একটু ওয়াশরুমে যেতে হয়, এসে হয়তো আবার সেকেন্ড বেলের আগে পরে এই দেখি স্ক্রিপ্টটা শেষবার, হয়তো এটা 150 শো করেছি এই নাটকের, তারপর স্ক্রিপ্টটায় চোখ বুলাতে হয়, এবং প্রতিদিনই এই জার্নিটা নতুন করে শুরু হয়। দর্শকের সামনে যেমন একদম প্রথমবারের মতো ঘটছে, আমাদের কাছেও মনে হয় প্রথমবারের মতো ঘটছে। আর থিয়েটার সাচ্চে মানে স্পেস, আপনি 100টা শোয়ের পরে হয়তো কোনো লাইনের মিনিং ক্রিয়েট করতে পারবেন, এতদিন যেটা বলেছেন দর্শক বুঝেছে আপনার নাটকে, আপনি নিজে হয়তো উপলব্ধি করে বিশ্বাস করে কথাটি বলেননি, থিয়েটার এমন একটা জায়গা। সো আমার কাছে প্রতিদিনই চ্যালেঞ্জিং মনে হয়, এবং সেকেন্ডে সেটা চোখে চোখে সেটা ধরা পড়ে। যে বয়স থেকে আমি শুরু করেছি ওই বয়সে আসলে খেলার বয়স, খেলার ছলেই হয়তো শুরু করেছি, কিন্তু এখন যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি জায়গাটা কত কঠিন। এবং এখন এখানে এসে আপনি তো প্রাচ্যনাটের সাথে আছেন দীর্ঘদিন ধরে, এবং তাদের অনেক প্রযোজনায় আপনার কাজ করা হয়েছে, সম্প্রতি তাদের কোন প্রযোজনার সাথে কাজ করছেন? সম্প্রতি রাজা এবং অন্যান্য নাটকটির সঙ্গে কাজ করছি, এটা রবীন্দ্রনাথের রাজা নাটক। আমরা এখানে আমি কাঞ্চিরাজ বলে, মানে নেগেটিভ 7টা রাজা থাকে, সেই 7 রাজার একজন কাঞ্চিরাজ ওখানে করছি। এবং যেটা বলছিলাম যে থিয়েটারে নতুন করে নিজেকে আবিষ্কার করার একটা জায়গা আছে, এবং প্রত্যহ ভালো করবার একটা অপশন থাকে। যেমন আমরা যে টেলিভিশন বা সিনেমার কথা যদি বলি, যেই টেকটা ওকে হয়, ডিরেক্টর যেটাকে বেস্ট বলেন, আমি হয়তো তার চেয়ে ভালো অভিনয় করতে কেপেবল, বা সব কিছু মিলিয়ে সামগ্রিক বিষয়টা ডিরেক্টরের মনে হচ্ছে এটা সেট, মানে উনি স্যাটিসফাইড, বাস ওই টেকটাই কিন্তু থাকছে ফাইনালি, ওটাই পৃথিবীর শ্রেষ্ঠ শট হচ্ছে তার ছবিতে, যিনি অভিনেতা তার স্যাটিসফ্যাকশনটা আসলে বা ওই ক্যামেরাম্যানও হয়তো আরো ভালো ক্যামেরা চালাতে পারেন, যিনি লাইটের গ্যাফার আছেন তিনি আরো ভালো লাইট করতে জানেন, বা
সবকিছু, ডিরেক্টর হয়তো আরো ভালো অভিনয় বের করে নিতে পারবেন, কিন্তু ডিরেক্টরের কাছে মনে হয়েছে ওই মুহূর্তে ওই টেকটাই বেস্ট টেক, ওটাই কিন্তু বেস্ট টেক হয়ে থাকছে। এই স্যাটিসফ্যাকশনটা কি আপনি যখন টেলিভিশনের পর্দায় কাজ করতে আসলেন তখন কি পেয়েছিলেন? না, টেলিভিশনে পর্দার যখন কাজ করতে আসলেন তখন তো আসলে অনেক ধরনের ঘটনা ঘটেছে, অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এখনকার সময়ে টেলিভিশনে যে কাজগুলো আপনি করছেন সেই সম্পর্কে আমরা একটু অবগত হতে চাই। ধারাবাহিক নাকি সিঙ্গেল নাটক, কোন নাটকে বেশি অভিনয় করা হচ্ছে? দুটোই করছি, ধারাবাহিক সিঙ্গেল পাশাপাশি। যেমন এখন যেটা হয়েছে যে সিঙ্গেল নাটকের সংখ্যা খুব কমে গেছে, আগে যেটা বাজেট কমার কারণে সিঙ্গেল নাটকের সংখ্যা কমে গেছে, আগে যেটা 5 দিন 6 দিনে একটা নাটক হয়েছে এখন সেটা 2 দিনে হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার অধিক মুনশিয়ানা দেখাতে গিয়ে 3 দিনে 2টো নাটক করে ফেলছেন, আদৌগুলো নাটক হচ্ছে কি না আমি সন্দিহান। এবং এটা কিছু করার নেই, সময়ের কারণে আমাদের এরকম করতে হচ্ছে। আমি খুব আশাবাদী যে এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে, কারণ দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তো আপনার ফাইটব্যাক করা ছাড়া কোনো উপায় নেই, তখন আপনাকে ফাইটব্যাক করতেই হবে। তা আমাদের ওই সময়টা মনে হয় খুব কাছাকাছি চলে এসছে। আপনি এই ঈদে কী কী নাটকে অভিনয় করেছেন? আমি এই ঈদে 5-6টা নাটকে অভিনয় করেছি, ইমরাউল রাফাত, মুন্না, বান্না, এদের 5-6টি কাজ করেছি এবং সবগুলোই অনিয়ার হয়েছে। আচ্ছা, অ্যাক্টিংয়ের প্রসঙ্গে যেহেতু এত কথা বলছি, সেখানে নাটক আসলো, মঞ্চনাটক আসলো, আর এরপরে চলচ্চিত্র আসবে না তা তো হয় না, কারণ শতাব্দী ওয়াদুদকে বিশেষ করে দর্শকরা চলচ্চিত্রেই বেশি করে পায় এবং বেশি করে পেতে চায়। তো গেরিলাতে যখন অভিনয় করলেন তখন তো এক ধরনের বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিরেছেন, তারপরে কোন চলচ্চিত্র অভিনয় করা হয়েছে? গেরিলার পর অনেকগুলো মুভি করে ফেলেছি, গেরিলার পর করলাম জীবনঢুলি, তারপর নায়করাজ রাজ্জাকের সাথে একটা সিনেমা করেছিলাম আয়না কাহিনী, তারপর বাবজানের বায়োস্কোপ, অজ্ঞাতনামা, এখন করছি দাহকাল নামে একটা সিনেমা, এটাও মুক্তিযুদ্ধের গল্প। এটা কবে মুক্তি পাবে? আগামী বছরের শুরুর দিকে, হোপফুলি মার্চে। আচ্ছা, দাহকাল যেহেতু মুক্তি পায়নি এখনও, মুক্তি পাবে, আসছে, সো দাহকাল নিয়ে আমরা একটু শুনে ফেলি যে এটার গল্পটা কেমন, আপনার চরিত্রটা কেমন? আচ্ছা, দাহকাল গল্পটা হচ্ছে আমাদের সোসাইটিতে মিডল ক্লাস বলে যে শব্দটা আছে, মানে ওই ক্লাস্টার ক্রাইসিস সবসময় আমরা মুক্তিযুদ্ধে এক ধরনের দেখতে পাই, কিন্তু সচিব পর্যায়ে বা ডক্টর পর্যায়ে একটা জেলাভিত্তিক সিভিল সার্জন যিনি থাকেন এদের ক্রাইসিসগুলো না আমরা কখনো দেখতে পাই না, দেখেন হিডেন থেকে যায়, হয় দেখা যায় নিম্নবর্ণ মিডল ক্লাসের মধ্যেই, হয় একদম ছাপোষা মানুষদের ক্রাইসিস দেখা যায়, নাহলে উচ্চবিত্ত, কিন্তু মাঝামাঝি একটা স্তর আছে, এই স্তরটাকে আসলে দেখানো হয়েছে। আর এই ছবিটাতে প্রেম, ভালোবাসা সব কিছুই আছে, মুক্তিযুদ্ধের গল্প, কিন্তু দেশের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ঘৃণা এবং প্রতিশোধ, এই সবগুলো বিষয় নিয়ে দাহকাল মুভিটা করছেন। ডিরেক্টর হচ্ছেন ধ্রুব হাসান, তারই গল্প, তারই চিত্রনাট্য, উনি মূলত বিজ্ঞাপন নির্মাতা, কিন্তু আমি প্রথম লট শ্যুট করার সময়ে আমি মানে আসলে প্রথমে আমি গিয়েছিলাম একটা ধারণা নিয়ে, হ্যাঁ তার আমি বিজ্ঞাপন দেখেছি, কিন্তু আচ্ছা যদি জানতে চাই যে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক চলচ্চিত্র কিন্তু নির্মিত হয়ে গেছে, সেই জায়গা থেকে দাহকাল কতখানি ব্যতিক্রম? গল্পটা যেরকম পড়েছি তাতে আমি বলবো 60% ব্যতিক্রম, আমরা এভাবে মুক্তিযুদ্ধ দেখিনি এর আগে। সেক্ষেত্রে দর্শক অবশ্যই নতুন কিছু পেতে যাচ্ছে, অবশ্যই নতুন কিছু পেতে যাচ্ছে, এবং দর্শক এটা শুধু বলার জন্য বলছি না, সত্যি দাহকাল ছবিটাতে আপনারা অন্যরকম একটা বাংলাদেশকে দেখবেন। মানে আপনার চরিত্রটি নিয়ে আপনার কি ধরনের এক্সপেরিমেন্ট আছে? আমার চরিত্রটির এক্সপেরিমেন্ট আছে, আমি এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার, আচ্ছা পজিটিভ রোল, এবং আমি পজিটিভ রোল, হ্যাঁ, এমন একটা মানুষ যে হলো সবসময় 4-5টা জমিয়ে রাখে, আচ্ছা, এবং ক্যাম্পেও দেখা গেল যে কেউ একজন গুলি খেয়ে আসছে তাকে এমনভাবে অনুপ্রাণিত করছে সে, কিন্তু তার কি ব্যাক অফ মাইন্ড কিন্তু অন্য চিন্তা চলছে যে আগামীকাল অপারেশনে আমার একটা সোলজার কিন্তু ওনডেড, যেতে পারবে না, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন বা তার আচার ব্যবহারে বোঝা যাচ্ছে না, কিন্তু পরে ওই লোকটা যখন একা থাকছে তখন বোঝা যাচ্ছে না না এর তো আসলে খুব টেনশন, ওর নিজের টেনশনটাকে অন্যের মধ্যে ও ভাগ করে দিতে চায় না, ও সবাইকে খুব চেয়ারফুল রাখে, ইভেন ওর বোন থাকে, বোনের কাছেই ও মানুষ হয়, মা বাবা নেই, দুলাভাইকে রাজাকাররা ধরে নিয়ে যায় সেরকম জায়গা থেকে, বোনকেও কনভিন্স করতে পারে না যে চলো তোমাদের বর্ডারের ওপাশে আমার লোকজন পার করে দিয়ে আসবে, যুদ্ধ শেষ হলে তোমাকে আবার নিয়ে আসবো, বোন থেকে যায় শাশুড়ি সহ, এদিকে ভাগ্নিকে নিয়ে যায় ক্যাম্পে, মানে এরকম এত সব ক্রাইসিসের মধ্যেও এই লোকটা দিন শেষে লোকটাকে হাসতে দেখা যায়, কিন্তু এই লোকটার ব্যাক অফ মাইন্ডে যে কতটা কষ্ট, এই লোকটা যখন একা বসে থাকে তখন বোঝা যায়, এরকম একটা মানে ডুয়েল পার্সোনালিটির ক্যারেক্টার। চমৎকার, অবশ্যই আমরা আশাবাদী, খুব ভালো একটি ছবি আমরা পেতে যাচ্ছি সামনে। তবে অভিনয় নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না, কারণ শতাব্দী ওয়াদুদ এমন একটি নাম এখন বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে,
তিনি নিজে নিজেকে এক্সপেরিমেন্ট করছেন এবং দর্শকরা সেগুলো দেখে বারবার মুগ্ধর পর মুগ্ধই হচ্ছেন, আমরাও মুগ্ধ হচ্ছি। জানতে চাইব যে পরবর্তীতে ভবিষ্যতে শতাব্দী ওয়াদুদ যে কাজগুলো করছেন, আমরা কি তাকে নির্দেশনায় পাবো, মঞ্চনাটক বা টেলিভিশন নাটক বা চলচ্চিত্র যে কোনো, মানে মিডিয়ার যে কোনো জায়গায়? আমার না নির্দেশনার জিনিসটা খুব ভয় লাগে, কারণ আমি ব্যক্তিগতভাবে মানুষটা খুব অস্থির। আচ্ছা। এবং আমি কাজের জায়গায় আমি কিঞ্চিত রকচটাও বটে, মানে আমি হয়তো একটা কথা একজন বলছে ডিরেক্টর আমি খুব সহজে রিসিভ করতে পারি, কিন্তু আমি যখন, আর আমি সবসময় মেজরিটির দিকে থাকতে চাই, যেখানে মানুষ বেশি ওই দলে থাকতে চাই। কিন্তু আমাদের রিহার্সাল ফ্লোরে যেমন দেখা যায় ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একদিকে, বাকি 40 জন আমরা একদিকে, আর আমি আমার জিনিসটা ঠিক মতো করতে পারি বা আপনি আমার পাশের সহ অভিনেতা আপনারটা বলে দিতে পারি যে এটা এরকম না এরকম, কিন্তু আমি একা দাঁড়িয়ে 40 জনের জিনিসটা ঠিক করব আমি ওটার জন্য এখনও প্রস্তুত না। আর আমার ডিরেকশন দেবার ইচ্ছা আমার এখনও হয়নি, মানে আমার ভবিষ্যতে মনে হবে না, আমি পারবো না। আসলে যেই কাজটা করতে চাই সেটাই তো পারছি না ঠিক মতো, আবার ডিরেকশন কেন, মানে সব কাজের কাজই হতে গিয়ে দেখা গেলো কোনোটাই হলো না, আমি এটাই করতেছি। আর ডিরেকশন অনেক অনেক বড় কাজ, সবার কাজ না, সবার কাজ না ডিরেকশন। আমরা অভিনেতা শতাব্দী ওয়াদুদকে পেয়েছি এবং তাকে যে জনপ্রিয়তার শীর্ষে এই প্রজন্ম দেখছে এইটাকে যেন তিনি ধরে রাখেন এটাই আমরা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 15 মিনিট আসলে অনেক বেশি, আমি বলবো যে স্বল্প সময় আপনার সাথে কথা বলবার জন্য, তবুও আমাদের এই সান্ধ্য আড্ডা এসেছেন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভ সন্ধ্যা।